ताजमहल जेम्स वर्ल्ड प्रेजेंट्स। ক্যাটস আই স্টোন এর বাংলা নাম বৈদর্যমণি, তবে আমরা বেশিরভাগ সময় কিন্তু একে বাংলায় ক্যাটস আই নামে চিনে থাকি। সাধারণত যাদের রাশিচক্রে কেতু নামক গ্রহের খারাপ কোনো প্রভাব রয়েছে তাদেরকে এই রত্ন পাথর ক্যাটস আই ব্যবহার করতে বলা হয়ে থাকে। ক্যাটস আই পাথর পাওয়া যায় সাধারণত ইন্ডিয়ায়, ক্যাটস আই পাওয়া যায় এবং ইন্ডিয়ান টাটা ক্যাটস আইও রয়েছে এবং শ্রীলঙ্কান ক্যাটস আই পাথরও পাওয়া যায়। তবে পৃথিবীতে বিখ্যাত ক্যাটস আই পাথর পাওয়া যায় শ্রীলঙ্কা থেকে। জ্যোতিষী বা জ্যোতিষ শাস্ত্র মতে রত্ন পাথর ক্যাটস আই ব্যবহারের উপকারিতা নিয়ে আমি আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করব। যাদের মামলা সংক্রান্ত ঝামেলা রয়েছে তাদের জন্য এই ক্যাটস আই কিন্তু অনেক উপকারী একটি রত্ন পাথর, এবং যাদের ব্যক্তিগত জীবন, ব্যবসায় বা চাকরি জীবনে অর্থাৎ পারিপার্শ্বিক প্রকাশ্য ও গোপন শত্রু রয়েছে তাদের জন্য কিন্তু ক্যাটস আই পাথরটি খুবই উপকারী। ক্যাটস আই পাথর যে কোনো খারাপ দৃষ্টি থেকে অথবা খারাপ কোনো আত্মার প্রভাব থেকে আপনাকে মুক্ত রাখতে সাহায্য করে। এই পাথর ধারণে ধর্ম কর্মে আকর্ষণ বাড়তে পারে কিন্তু। তবে ক্যাটস আই কিন্তু আপনার স্মৃতিশক্তি বৃদ্ধিতে এ পাথর খুব উপকারী। যে মানুষগুলো ব্যক্তিগত জীবনে কোনো সিদ্ধান্ত নেবার আগে খুব বেশি সিদ্ধান্তহীনতায় ভুগেন তাদের জন্য মনোবল বৃদ্ধি এবং মানসিক শক্তি বৃদ্ধিতে কিন্তু এই ক্যাটস আই পাথরটি গুণাগুণ অপরিসীম। ক্যাটস আই পাথর ব্যবহারের ফলে বা ধারণ করার ফলে আপনার হারানো সম্পদ ফিরে পাবার একটা সম্ভাবনা থাকে। তবে এমনকি বন্ধ হয়ে যাওয়া কোনো পুরনো ব্যবসা নতুন করে ফিরে পাওয়া যেতে পারে, বিশেষ করে যারা বাজি ধরতে পছন্দ করে বা যারা রিস্ক নিয়ে ব্যবসা করতে পছন্দ করে তাদের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে এই ক্যাটস আই রত্ন পাথর। ক্যাটস আই পাথর অথবা যারা আধুনিক চিন্তা ভাবনায় জড়িত তাদের জন্য এ পাথর খুবই উপকারী একটি রত্ন পাথর। সম্মানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ, সেই সঠিক পরামর্শ সঠিক গুণী জেমস স্টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা। তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।